আপনি যদি একটি বানরের সামনে ১০০ ডলারের নোট আর একটা কলাকে ফেলে রাখেন তাহলে বানরটি আগে কলাটিকে বেছে নেবে, কারণ বানর এটি জানে না ১০০ ডলার দিয়ে আরও অনেক বেশি কলা পাওয়া যায়। ঠিক তেমনিভাবে আমাদের যুব সমাজকেও একটি চাকরি অথবা একটি ব্যবসাকে যদি বেছে নিতে বলা হয় তাহলে তারা চাকরিটিকে বেছে নেবে, কারণ তারা এটি বুঝতে পারে না যে ব্যবসার মাধ্যমে আরও অনেক চাকরি দেওয়া সম্ভব। জীবনে এটি মনে রাখবেন, চারটি জিনিস কখনোই ফেরানো যায় না। ১. ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। ২. বেরিয়ে যাওয়া মুখের কথা। ৩. পেরিয়ে যাওয়া সময়। আর ৪. ভেঙে যাওয়া বিশ্বাস। লোকে বলে সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যায়, আসলে আমার ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা আমার না হয়েই গিয়েছে। সম্পর্ক কখনোই টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কের মধ্যে আসলে টান থাকতে হয়। ধৈর্য ধরো, সহ্য করো, জিত হবে, নয়তোবা অনেক কিছু শিখে যাবে। একটা সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গিয়েছে তারা চলে যাওয়াতে আপনার অনেক বেশি মঙ্গল হয়েছে। মানুষের চরিত্রের একটা মজার দিক রয়েছে, মানুষ সত্যের চেয়ে মিথ্যাটা সহজেই গ্রহণ করে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটি মন অনেক সময় সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে আর মনে মনে শয়তানি আঁটে আর হাসি মুখে কথা বলে সে শয়তানের চেয়েও ভয়ঙ্কর। সারাক্ষণ পাশে থাকাটা ভালোবাসা নয়, সারাদিনের কাজের ফাঁকে প্রিয় মানুষটিকে একটু মনে রাখাটাই হলো ভালোবাসা। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সে সেটিকে হারিয়ে ফেলে। সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেন যাকে আপনি সত্যিই ভালোবাসেন। মানুষ প্রশংসা মন থেকে করলেও হিংসা যখন করে তখন সেটি সম্পূর্ণ মন থেকেই করে। আর আরেকটি জিনিস দেখবেন, এই হিংসাটা সবসময় দেখবেন কাছের মানুষেরাই করে। মানুষ নিজেকে না লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক, আর সেটি হলো তার ভালোবাসার মানুষ। বেকার ছেলেটা একদিন চাকরি পাবে ঠিকই, শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে। যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটি শুনে কোনো লাভ নেই। জীবনে যা কিছু হয়ে যাক না কেন কোনো হাসি আর কোনো আশা কখনোই ছাড়বেন না, কারণ এই দুটি জিনিসই না আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্যই নয়। লোকের মুখে শুনেছি যে সয় সে রয়, কিন্তু আমার মতে যে সয় তার সাথে বারবারই একই ঘটনা হয়। তাই লোকে কি বলল এটা ভাবতে গেলে আপনি আপনার আগামীর ভাবনাতে পিছিয়ে পড়বেন, তাই লোকের কথায় কখনো কান দেবেনই না। বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, তাই পথে ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও মনের অজান্তেই ভালো পথে চলে যাবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে অবশ্যই ছেড়ে দাও। মানুষ কখন সুখে থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে ইতিবাচক চিন্তা করার সময় পায়। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তাহলে দুজনেই গর্তে গিয়ে পড়ে। তাই বুদ্ধি এবং পরামর্শ সঠিক লোকের কাছ থেকে নিতে হবে, ভুল মানুষ থেকে কখনোই কোনো পরামর্শ নেওয়া যাবেই না। বুদ্ধিমান মানুষ কখনোই ভাগ্যে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে কর্মকে। গরিব ব্যক্তি এজন্যই গরিব থাকে কারণ সে নিজেকে বড়লোক দেখানোর জন্য সমস্ত টাকা পয়সা খরচ করে দেয়, আর বড়লোক ব্যক্তি এজন্যই বড়লোক থাকে সে তার সমস্ত টাকা পয়সা নিজেকে ধনী বানানোর কাজে ব্যবহার করে। যারা বেশি ভাবে মানে অনেক বেশি দুশ্চিন্তা করে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। 20 থেকে 22 বছর একটা বাড়িতে কাটিয়ে নিজের বাবা মা ফ্যামিলিকে ছেড়ে আবার নতুন একটা ফ্যামিলিতে যাওয়া যে কতটা কষ্টকর সেটা শুধুমাত্র মেয়েরাই জানে। আবেগপ্রবণ মানুষগুলো খুব বোকা হয়, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় অনেক বেশি, বেশি কষ্টও পায়, অতিরিক্ত আশা করে। এর ফলে এই অতিরিক্ত আশায় একটা সময় তাদের জন্য হতাশায় পরিণত হয়। তাই আবেগটাকেও হিসেব করে করতে হবে। নিজেকে কারো কাছে ছোট করার দরকার নেই, যারা তোমাকে ভালোবাসে তাদের এটির কখনো প্রয়োজনই পড়বে না। ক্ষমা করতে শিখুন, হয়তো অতীত বদলে যাবে না, তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে। অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি। बेईमान और स्वार्थपर लोक कखनोई निजेर भालो छाड़ा अन्येर अनुभूति बोझेई ना। छेलेदेर भालोबासा फुटे उठे दायित्व और कर्तव्येर माझे और मेयेदेर भालोबासा फुटे उठे पागलामी और आबेगेर माझे। मानुष जखन कोनो किछु हाराते शुरू करे तखन से एकसाथे अनेक किछु हारिये फेले और पाशापाशी अनेक किछुई ना बदले जेते थाके। बागाने नतून फुल फुटले जेमन आगेर फुलेर कथा भूले जाई, ठीक तेमनी आजकल किछु मानुष नतून काउके पेले आगेर सेई प्रिय मानुषटिर कथा भूलेई जाय। मानुषेर मन खारापेर मुहूर्तगुलो खूब दीर्घ हय आर सेई समय काउके पाशेओ पावा जाय ना। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, বরং বারবার নিজেরাই পোকার মতো ঠকে যায়। পৃথিবী তো এমনই, যেখানে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কারো কখনোই খোঁজই রাখে না। যেই মানুষটি সবচেয়ে বেশি নিজের ভাবা হতো সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। আর সুখে থাকলে শত্রুরাও আপন হয়ে যায়, আর দুঃখে থাকলে আপনজনও পর হয়ে যায়। মানুষ বেঁচে থাকতে কেউ তাকে মূল্য দিতে চায় না। মূল্যটা তখনই সে পায় যখন সে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে নেয়। জীবনে তিনটি মানুষকে কখনোই ক্ষমা করতে নেই। এক, ভালো না বেশে ভালোবাসার যে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাস নিয়ে খেলা করে। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করো না, তাদের সামনে একটু হাসি খুশিভাবে বেঁচে দেখো। তুমি তাদের আঘাত করলে তারা যতটা কষ্ট পেত তার চেয়েও বেশি কষ্ট পাবে তোমার এই হাসি খুশি দেখে। প্রতিটা নারী সমাজের কাছে ঠিক ততক্ষণই ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সবকিছু সহ্য করে। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্কই না নষ্ট হতো না। দুটি অনুভূতি কখনোই বলে বোঝানো যায় না, এক পাওয়ার আনন্দ আর দুই না পাওয়ার বেদনা। সবকিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কখনোই শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে মন ভাঙার যন্ত্রণা যে কতটা কষ্ট দিতে পারে। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচাই তাকে একটা সময় নষ্ট করে দেয়। এভাবে আপনাকেও কেউ নষ্ট করতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে কষ্ট দিতে পারে। একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে, এই আশা নিয়ে আজও বেঁচে রয়েছে হাজারো মানুষ। এখনকার দিনে কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ সেটা চেনা সত্যিই খুবই কষ্টের। জীবন তো চলছে ঠিকই, কিন্তু তা ঠিক পথে চলছে না ভুল পথে চলছে সেটাই তো বুঝতে পারছি না। বর্তমানে সব কিছুই অনলাইনে পাওয়া যায়, বন্ধু অনলাইনে পাওয়া যায়, ভালোবাসা অনলাইনে পাওয়া যায়, এমনকি ধোকাও এই অনলাইনেই পাওয়া যায়। যে সবসময় মনে রাখে তাকে কখনোই ভুলে যেও না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম মানুষই রয়েছে যারা মায়া অতিক্রম করতে পারে। শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, ঠিক তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে বিশ্বাসও লাগে। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বেঁচে থাকতে হয় একটি দিন মারা যাওয়ার জন্য।